আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটি মজাদার শাহী টুকরোর রেসিপি শেয়ার করব। সম্ভবত এটাই একমাত্র শাহী রেসিপি যেটা খুব কম সময়ে তাড়াতাড়ি তৈরি করা যায়। এই শাহী টুকরো তৈরিতে সবকিছুই নিজের পছন্দ মতো মধুরভাবে করা যায়। চলুন দেখে আসি কিভাবে শাহী টুকরো তৈরি করা যায়। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শাহী টুকরো তৈরির জন্য আমি প্রথমে এখানে 6 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডগুলো চারপাশের ব্রাউন অংশগুলো কেটে আলাদা করে নিচ্ছি। প্রতিটা ব্রেড মাঝ বরাবর কেটে তিন কোণা করে নিতে হবে। সাধারণত শাহী টুকরায় এরকম তিন কোণা ব্রেড ব্যবহার করা হয়। আপনারা যদি চান তাহলে অন্যভাবেও কেটে নিতে পারেন। আমি এখানে সবগুলো ব্রেড এভাবে কেটে নিয়েছি। এবার একটা চিনির শিরা তৈরি করে নিব। এখানে হাফ কাপ চিনিতে এক কাপ পানি দিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে শিরাটা যেন বেশি ঘন না হয়, আর এই শিরা তৈরিতে পানি তুলনায় চিনির পরিমাণ হবে অর্ধেক। এবার শাহী টুকরার ক্ষীর বানানোর জন্য আমি এখানে তিন ধরনের বাদাম ব্যবহার করব। এবার একটি ফ্রাই প্যানে ঘি দিয়ে বাদামগুলো হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই শাহী টুকরো তৈরিতে বাদামগুলো একটু রোস্ট করে ভেজে নিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। সাধারণত শাহী টুকরো বানাতে কাঁচা বাদামের পরিবর্তে এরকম ভেজে রাখা বাদাম ব্যবহার করা হয়। আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম নিয়েছি। এবার আমি আধা লিটার ফুল ক্রিম তরল দুধ ভালো করে জাল করে নিব। দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নিব। দুধে যাতে সর না পড়ে তার জন্য কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। দুধটা কিছুটা ঘন হয়ে আসলে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিতে হবে। এবার ভালো করে নেড়ে দিব। এবার আমি এখানে হাফ কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দিব। আমি এখানে চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি। এছাড়াও কন্ডেন্স মিল্ক ব্যবহার করলে ক্ষীরের কালারটা একটু সুন্দর আসবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট পর নামিয়ে ফেলব। এবার পাউরুটিগুলো ঘি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সাধারণত শাহী টুকরো তৈরিতে পাউরুটিগুলো ডুবো ঘিতে ভালো করে ভেজে নিতে হয়। যদি আপনারা চান তাহলে তেল এবং ঘি মিশিয়ে ভাজতে পারেন। এবার পাউরুটিগুলো কিছুটা লাল করে ভেজে নিব। আপনারা চাইলে কম ঘি দিয়েও টোস্ট করে নিতে পারেন। এই তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি রুটিগুলো তুলে নিব। এবার পাউরুটির টুকরোগুলোকে চিনির শিরায় এপাশ ওপাশ করে ভিজিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন পাউরুটি বা চিনির শিরা যে কোনো একটা যেন হালকা গরম হয়, তাহলে মিষ্টিটা ভালো করে ভিতরে ঢুকবে। এই তো আমি সবগুলো শিরাতে ভিজিয়ে নিয়েছি। এবার শাহী টুকরার ক্ষীর দেওয়ার পালা। চাইলে শাহী টুকরার ক্ষীরটা নর্মাল ফ্রিজে রেখে তারপরে দিতে পারেন, অথবা দেওয়ার পরে 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি ক্ষীর দিয়ে পরিবেশন করতে পারেন। তো তৈরি হয়ে গেল একটি শাহী ডেজার্ট, শাহী টুকরা। কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।